राजस्व आय बाड़ाते नवेम्बर मास जुड़े सारा देशे अनुष्ठित होबे कर मेला। 31টি कर अंचले 649টি सार्केले कर सेवा पावा जाबे बोले जानिएछेन राजस्व बोर्डे चेयरमैन आबू हेना मोहम्मद रहमतुल मुनीम। एबार प्रथमबारेर मतो सरकारी कर्मकर्तारा सचिवालय और अफिसार्स क्लाबे कर दाखिले सुयोग पाच्छेन। शारफुल आलमेर रिपोर्ट। করোনা সংক্রমণের কারণে এবছরও কেন্দ্রীয়ভাবে আয়কর মেলা হচ্ছে না, তবে স্বাস্থ্যবিধি মেনে মাসব্যাপী প্রতিটি কর অঞ্চল ও সার্কেলে রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন করদাতারা। আর কর অফিসেই ইটিআই নিবন্ধন, টাকা জমা, রিটার্ন দাখিল সহ অন্যান্য সেবাও পাওয়া যাবে। এছাড়াও কর অঞ্চলগুলোতে বিশেষ বুথে অনলাইনে আয়কর রিটার্ন দেওয়ার সুযোগ রাখা হচ্ছে। দেশব্যাপী 31টি কর অঞ্চলের মোট 649টি সার্কেলে নভেম্বর 1 তারিখ থেকে শুরু করে 30 নভেম্বর পর্যন্ত অফিস সময়কালীন সময়ে নিরবচ্ছিন্নভাবে আয়কর রিটার্ন গ্রহণ করা হবে এবং রিটার্ন দাখিলকারীদের যত ধরনের সহযোগিতা আছে সেটা করা হবে। সরকারি কর্মজীবীরা 14 নভেম্বর পর্যন্ত সচিবালয় ও অফিসার্স ক্লাবে কর প্রদান করতে পারবেন। আর 9 ও 10 নভেম্বর সেনা মালঞ্চে কর সেবা পাবেন তিন বাহিনীর সদস্যরা। নতুন রেজিস্ট্রেশন করার করদাতার সংখ্যা সেই সংখ্যাটি গত এক বছরের গ্রোথ আমাদের 26% এবং আমরা চেষ্টা করছি এই গ্রোথটা সামনের দিকে অব্যাহত রাখতে, এবং এই গ্রোথটি যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও যেটি সেটি অনেক উন্নতি ঘটবে। অটোমেশনের যে কার্যক্রমগুলো আমরা হাতে নিয়েছি এর মাধ্যমে আমরা কর প্রদান গ্রাহকের জন্য অথবা করদাতাদের জন্য কর প্রদান সহজ করতে পারবো, ঝামেলা মুক্ত করতে পারবো। সংবাদ সম্মেলনে জানানো হয় কর মেলার শেষের দিকে 24 নভেম্বর সর্বোচ্চ করদাতা 141 জনকে ট্যাক্স কার্ড প্রদান করবে জাতীয় রাজস্ব বোর্ড। একজন মানুষ। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।